আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা। দৌলতপুর কলেজের প্রধান অধ্যক্ষ জনাব সাদেকুজ্জামান খান সুমন স্যারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ, যার সুযোগ্য নেতৃত্বে আজকে আমরা একটি সুন্দর ও মনোরম পরিবেশে অনলাইন ক্লাস নিতে পারছি। আমি মোসাম্মদ হোসনেয়ারা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো নিরাপত্তার অধ্যয়ন। নিরাপত্তার অধ্যয়ন বলতে মূলত আন্তর্জাতিক অধ্যয়নকেই বোঝানো হয়। আন্তর্জাতিক নিরাপত্তার অধ্যয়ন আন্তর্জাতিক সম্পর্কে একটি উপশাখা, তাই বর্তমান সময়ে নিরাপত্তার অধ্যয়ন ব্যাপকভাবে একটি আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রথমে নিরাপত্তা বলতে কী বুঝি এবং নিরাপত্তা বোর্ড প্রকৃতি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে নিরাপত্তা কী? নিরাপত্তা কী সেই সম্পর্কে আগে জানব। নিরাপত্তা বলতে সাধারণত যে কোনো হুমকি থেকে নিরাপদ অবস্থায় থাকাকে বোঝায়। নিরাপত্তার ধারণাটি অত্যন্ত ব্যাপক এবং সুদূরপ্রসারী, সাধারণত এটা আমরা মনে করি। নিরাপত্তার প্রশ্নটি এসেছে মূলত সামরিক শক্তিকে কেন্দ্র করে, সামরিক শক্তির হুমকি থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক ও আদর্শিক ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। তাই নিরাপত্তার ধারণাটি বর্তমানে ব্যাপকভাবে আলোচিত বিষয়ে পরিণত। নিরাপত্তার সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক, বিভিন্ন দার্শনিক সুন্দর সুন্দর সংজ্ঞা প্রদান করেছে, সে সম্পর্কে আমরা এখন জানব। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী হ্যান রেইডার সুন্দর একটা সংজ্ঞা প্রদান করেছেন, যে তিনি নিরাপত্তা বলতে বুঝেছেন অধিক ক্ষমতা, অধিক নিরাপত্তা, স্বল্প ক্ষমতা, স্বল্প নিরাপত্তা। আবার অন্যদিকে ওয়াল্টার লিপম্যান তিনি বলেছেন একটা জাতির যে কোনো হুমকি থেকে হুমকি মোকাবেলা ও প্রতিহত করার সামর্থ্য হলো নিরাপত্তা। আবার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন জন ফোস্টার ডালস। তিনি বলেছেন নিরাপত্তা পৃথিবীর প্রত্যেকটি স্বাধীন দেশের মূল ভিত্তি হওয়া উচিত, হচ্ছে যৌথ নিরাপত্তা ব্যবস্থা। আবার আরভিং ক্রিস্টল, তিনি একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন, তিনি মনে করেন যে নিরাপত্তা হলো রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তার বিধান। মূলত নিরাপত্তা হলো যে কোনো হুমকি থেকে নিরাপদ অবস্থায় থাকাকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব নিরাপত্তার নিরাপত্তার প্রকৃতি সম্পর্কে। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার প্রকৃতি একটি আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। এই প্রকৃতিকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। প্রকৃতির বিষয়গুলোকে আমরা ছোটো ছোটো পয়েন্ট আকারে আলোচনা করতে পারি, যেমন ভৌগোলিক ও পরিবেশগত নিরাপত্তা। নিরাপত্তার অধ্যয়নে ভৌগোলিক ও পরিবেশগত নিরাপত্তার বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়েছে, যেমন পরিবেশের বিপর্যয় ও জলবায়ুর পরিবর্তন। সামাজিক নিরাপত্তা,
নিরাপত্তার অধ্যয়নে আলোচনা করা হয় সামাজিক নিরাপত্তার বিষয় প্রকৃতি সম্পর্কে। সামাজিকীকরণ ও সামাজিক বৈষম্য দূরকরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠিতকরণ প্রভৃতি নিরাপত্তা প্রকৃতির আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক নিরাপত্তা, নিরাপত্তার অধ্যয়নের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তার প্রকৃতি ব্যাপকভাবে আলোচনা করা যায়। নিরাপত্তা যেমন অর্থনৈতিক অবরোধ এবং ধান সরবরাহ, অর্থের যোগান, এগুলো নিরাপত্তার প্রকৃতিতে আলোচিত হয়েছে। সাংস্কৃতিক নিরাপত্তা, বর্তমান বৃহত্তর ও ক্ষুদ্র পরিসরে সাংস্কৃতিক নিরাপত্তার বিষয়টি নিরাপত্তার অধ্যয়নের মাধ্যমে জানা যায়। যেমন ভাষাগত ভাষা ব্যবহারের নিরাপত্তা, জাতিগোষ্ঠী হিসেবে নিরাপত্তা, জাতীয় প্রতীকী হিসেবে নিরাপত্তা। রাজনৈতিক নিরাপত্তা, নিরাপত্তার অধ্যয়নের প্রকৃতির মাধ্যমে আমরা যে বিষয়টি আলোচনা করি তা হলো রাজনৈতিক নিরাপত্তা। রাজনৈতিক দিক থেকে বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, এমন বিষয়গুলো নিরাপত্তার অধ্যয়নের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজনৈতিক অংশ, নিরাপত্তার অধ্যয়নের অংশ হিসেবে রাজনৈতিক মতামত প্রকাশ ও জনগোষ্ঠী নির্বাচন এবং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রভৃতি এই রাজনৈতিক নিরাপত্তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত নিরাপত্তার অধ্যয়নের প্রকৃতিতে কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সমাজের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও ভৌগোলিক প্রভৃতি ক্ষেত্র পর্যন্ত বিস্তার লাভ করেছে। বর্তমান পুঁজিবাদী শাসন ব্যবস্থায় রাষ্ট্রের অভ্যন্তরীণ ও বহির্দেশের সম্পর্ক উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো নিরাপত্তা। নিরাপত্তার অধ্যয়ন সেই বিষয়টি সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করে। নিরাপদ উন্নয়নের যে বাধা সেগুলো কীভাবে দূরকরণ করা যায় সে বিষয়টি নিরাপত্তা অধ্যয়নে আমরা জানতে পারি। নিরাপত্তা অধ্যয়নের বিষয়বস্তুগুলো এখন আলোচনা করব তোমাদের সাথে। যেমন প্রথমে নিরাপত্তার অধ্যয়নের প্রথম পয়েন্ট যুদ্ধ। যুদ্ধ, যেখানে যুদ্ধ নেই সেখানে নিরাপত্তা নেই। আদিকাল থেকে যুদ্ধের জ্ঞান কাণ্ডের আলোচনার প্রধান অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। অতীতকালে এই যুদ্ধের কৌশলের বিফলতা সফলতা এগুলো কেমন ছিল সেই বিষয়টি নিরাপত্তা অধ্যয়নের মাধ্যমে জানা যায়। তাহলে আমরা এখন জানতে পারলাম যে যুদ্ধ নিরাপত্তা অধ্যয়নের প্রথম বিষয়বস্তু। আবার মারণাস্ত্র নিরাপত্তা অধ্যয়নের বিষয়বস্তুর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মারণাস্ত্র। এই মারণাস্ত্র রাজনৈতিক ও ক্ষমতাসম্পন্ন শাসন ব্যবস্থায় যেমন পারমাণবিক বোমা হামলা ও রকেট হামলা, এগুলো মানুষের ওপর কী ধরনের ক্ষয়ক্ষতি করে এবং বর্তমান ও ভবিষ্যতে কী ধরনের এর প্রভাব ফেলে সেগুলো আমরা এই নিরাপত্তা অধ্যয়নের আলোচনার মাধ্যমে জানব। যেন নিরাপত্তা অধ্যয়নের বিষয়বস্তুতে এই মারণাস্ত্র সম্পর্কে ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। কারণ নিরস্ত্রীকরণ নিরাপত্তা অধ্যয়নের খুব গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয়। নিরাপত্তার কার্যকরণ ও নির্বিঘ্নকরণে কোনো রাষ্ট্রের দুই বা এই দুটি কৌশল, মানে অস্থিকরণ ও নিরস্থিকরণ, এই দুটি কৌশল প্রয়োগ করা হয়। এই কৌশলের মাধ্যমে একটি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিরাপত্তা অধ্যয়নের বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হলো শক্তির সাম্য। দুই বা ততোধিক ক্ষমতাসম্পন্ন রাষ্ট্রের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষাই হলো শক্তির সাম্য। শক্তির মাধ্যমে যখন একটি দেশ আর একটি দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহ তৈরি হয় সেই ক্ষেত্রে দেখা যায় এই শক্তির সাম্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা নিরাপত্তা বিষয়বস্তুর অন্তর্ভুক্ত।
নিরাপত্তা অধ্যয়নের যৌথ নিরাপত্তা। যৌথ নিরাপত্তা নিরাপত্তা অধ্যয়নের বিষয়বস্তু আলোচ্য বিষয়। যৌথ নিরাপত্তা বিশেষ করে বৈশ্বিক সংকট মোকাবেলার ক্ষেত্রে বিশেষ রাষ্ট্রের ক্ষেত্রে যৌথ নিরাপত্তার বিকল্প নেই, যা নিরাপত্তার অধ্যয়নের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি। জলবায়ু পরিবর্তন। বর্তমান সময়ে ব্যাপকভাবে আলোচিত বিষয় হলো জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষ খুব সহজে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে নিরাপত্তার অভাবে। সেক্ষেত্রে নিরাপত্তার অধ্যয়নের বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাদ্য নিরাপত্তা। পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্রের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হলো খাদ্য নিরাপত্তা। খাদ্যকে কেন্দ্র করে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, রেষারেষি, মারামারি, কোলাহল সৃষ্টি হয়। এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে একটি রাষ্ট্র। সেক্ষেত্রে নিরাপত্তার অধ্যয়নের আলোচ্য বিষয় পরিণত হয়েছে এই খাদ্য নিরাপত্তার বিষয়টি। গণতন্ত্র। বর্তমান শাসন ব্যবস্থা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। পৃথিবীর প্রায় রাষ্ট্রে দেখা যায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হয়। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হলো সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা। নিরাপত্তা অধ্যয়নের অংশ হিসাবে গণতন্ত্রের সুফলতা কুফলতা যে কী সেই সম্পর্কে আমরা নিরাপত্তা অধ্যয়ন আলোচনা করে জানা যায়। বিশ্বায়ন। বিশ্বায়নের যুগে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ এত বেশি বৃদ্ধি পেয়েছে যে একটি দেশ অন্য দেশের ওপর হচ্ছে জন্য হুমকির সম্মুখীন হয়েছে। আর এক্ষেত্রে রাষ্ট্র তার নিরাপত্তার ব্যবস্থা করে। রাষ্ট্র নিরাপত্তা অধ্যয়ন আলোচনার মাধ্যমে আমরা এই জ্ঞান লাভ করতে থাকতে পারি। জনসংখ্যা। পৃথিবীতে বিপুল জনসংখ্যাকে নিয়ন্ত্রিত পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার বিকল্প নেই। নিরাপত্তা অধ্যয়নের আলোচ্য বিষয় এখানে জনসংখ্যার যে সুষ্ঠুভাবে কীভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালিত করা হচ্ছে নিরাপত্তার অধ্যয়ন সেই বিষয়টি ব্যাপকভাবে ব্যাখ্যা প্রদান করে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিরাপত্তার হুমকি। এখন ছোট বড় ধনী দরিদ্র সকল দেশে বর্তমানে সন্ত্রাসবাদের প্রাদুর্ভাব দেখা যায়। সেক্ষেত্রে নিরাপত্তা অধ্যয়ন এমন একটি বিষয় যা সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ সুন্দরভাবে আলোচনা করে। সামরিক নিরাপত্তা। কোনো দেশের সামরিক প্রশাসন কীভাবে পরিচালিত হবে বা সামরিক বিভাগ কীভাবে নিয়ন্ত্রিত হবে সেই বিষয়টি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য নিরাপত্তার অধ্যয়ন একান্ত প্রয়োজন। ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা। বর্তমান সময়ে ক্ষুদ্র রাষ্ট্রগুলো তার অর্থনৈতিক অবকাঠামো ও ক্ষমতার দিক থেকে দুর্বল হয়। সেই ক্ষেত্রে নিরাপত্তা অধ্যয়ন খুব বড় ভূমিকা রাখে, যা নিরাপত্তা রাষ্ট্রের জন্য নিশ্চিত করতে পারে। নিরাপত্তার অধ্যয়ন জ্ঞান থেকে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান লাভ করি, যে জ্ঞান থেকে ছোট রাষ্ট্রগুলো খুব সহজে উন্নয়নের দিকে ধাবিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরাপত্তা অধ্যয়নের বিষয়বস্তুর মধ্যে আরও অনেক পয়েন্ট আছে বা অনেকগুলো জিনিস আলোচনার আছে, সেগুলো তোমরা অনলাইনের মাধ্যমে বিভিন্ন বইয়ের সহযোগিতা নিয়ে দেখতে পারো। তাহলে তোমাদের বাড়িতে পড়তে এবং বুঝতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামী দিনের ক্লাসে যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব তা হলো নিরাপত্তার শ্রেণীবিভাগের অধ্যয়ন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ক্লাস এখানে কিন্তু শেষ করছি, কিন্তু তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজেরা সচেতন হবে, অন্যদেরকে সচেতনভাবে থাকার পরামর্শ দান করবে। বর্তমানে করোনাকালীন মুহূর্তে সকলেই একটা দুর্যোগময় মুহূর্তের সময় পার করছি। এই সময়কে আমরা সকলেই একযোগে সচেতন হয়ে সুন্দরভাবে করোনার দুর্যোগ মোকাবেলা করতে পারি সেই কামনায়, সকলের সুস্থতা কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।